এসবি জায়দ আপনি লিখেছেন, হুজুররা ওয়াজ মাহফিল করার পর হাদিয়া নামক টাকা দাবি করে, মোতারাম এই টাকার বিষয়ে আপনি কি বলেন? দেখুন ভাই জায়দ, ওয়াজ মাহফিলে কথা বলে টাকা নেওয়া মৌলিকভাবে জায়েজ আছে শরীয়তে। আপনার মুতাখিরিন উলামা ইকরাম সর্বসম্মতিক্রমে এই ফতোয়া দিয়েছেন যে দিনের কোনো বিষয়ে সাধারণত বিনিময় গ্রহণ করা জায়েজ নয়, কিন্তু যে বিষয়গুলোর উপরে দিনের অস্তিত্ব টিকে থাকাটা নির্ভরশীল এবং সেগুলো থেকে লিপ্ত হলে পরিপূর্ণভাবে তাকে ওই কাজেই ব্যস্ত থাকতে হয়, সেটাকে ভালোভাবে আঞ্জাম দেওয়ার প্রয়োজনে, এরকম পরিস্থিতিতে সে ধরনের কাজগুলোতে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ আছে। তার মধ্যে একটা হলো ইমামত, আর একটা হলো আজান দেয়া, আর একটা হলো দিনের শিক্ষা দান করা, এর পাশাপাশি ইসলামী রাষ্ট্র পরিচালনা করা ইত্যাদি। এ ধরনের কাজগুলোর ক্ষেত্রে যেহেতু এগুলোর উপরে দিন এর টিকে থাকাটা অনেকখানি নির্ভরশীল, বিশেষ করে ধরুন নামাজ, নামাজ যদি কায়েম না হয় তাহলে দিন কোথায় টিকবে? দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষকে দিন শেখানো যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানুষ দিন সম্পর্কে অজ্ঞ হবে, জাহালতের কারণে মানুষ কুফুরিতে লিপ্ত হবে, দিন হারিয়ে যাবে মানুষ থেকে। এই জন্য বিষয়গুলো ম্যান্ডেটরি বিষয়। আবার এগুলোর জন্য যারা নিজেরা এগুলোর জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন তারা অন্যান্য কাজের পাশাপাশি এগুলো করতে গেলে এগুলো সুচারুরূপে যদি করা না যায়, যেমন ইমামতি, যদি ইমাম নিযুক্ত না থাকে সুনির্দিষ্ট করে তাহলে কি হবে? প্রত্যেকে যার যার মতো আপনার নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে, মসজিদে টাইম মতো নামাজ এবং আজান দেওয়ার মতো মানুষ সব সময় নাও পাওয়া যেতে পারে, যার ফলশ্রুতিতে নামাজের যে নিয়মতন্ত্র সেটা বাধাগ্রস্ত হতে পারে। এই কারণে এই সমস্ত বিষয়গুলোতে ওলামা একরাম বা যারাই আপনার কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক নেওয়াটা দিনের প্রয়োজনে জায়েজ বলেছেন ওলামা একরাম, ফোকাহা একরাম। স্বয়ং আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন, তখন শুরুর দিকে তিনি পারিশ্রমিক দিতেন না, সাহাবা ইকরাম তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করলেন, যেহেতু তিনি নিজের কাজ করতে গেলে রাষ্ট্রের কাজ ব্যাহত হবে। তো ইসলামী রাষ্ট্র পরিচালনা করা এটা তো ইবাদত, ভালো কাজ, কিন্তু সেটার পাশাপাশি তার বিনিময় এবং পারিশ্রমিক গ্রহণ করা তার জন্য সাহাবা ইকরাম জায়েজ করেছেন, আবু ওবায়দা ইবনে জাররাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সিনিয়র সাহাবিরা। এখান থেকে বোঝা যায় এটি না জায়েজ নয়। অতএব ওয়াজ মাহফিলে এরকম টাকা বা হাতিয়া গ্রহণ করা না জায়েজ নয়। তবে হ্যাঁ, অযৌক্তিকভাবে টাকা দাবি করা কিংবা এটাকে পেশা বানিয়ে শুধু অর্থ উপার্জনের একটা মাধ্যম বানানো, আল্লাহ মাফ করুক, সেটা নিন্দনীয় এবং সেটার কারণে আপনার গুনাহগার হতে হবে।